प्रथमेই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর পরীক্ষা সমাপ্ত হয়েছে, আজ বেশ কয়েকদিন হয়ে গেল। এবার তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করো। একটা কথা প্রতি মুহূর্তে মনে রাখবে যে তোমাদের 2023 সালে 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা হতে আর এক বছরও সময় নেই। তোমরা এখনও 12 ক্লাসে উত্তীর্ণ হওনি এবং 12 ক্লাসে ভর্তি হয়ে ক্লাস শুরু হতে জুলাই আগস্ট মাস হয়ে যাবে, অথচ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিলেই শেষ হয়ে গেছে। তাহলে খুব সহজে অনুমান করতে পারছো যে তোমরা সময় পাবে খুব জোর 7 থেকে 8 মাস। সুতরাং তোমরা এখন থেকে যদি শুরু না করো তাহলে কখনোই সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর একটা কথা, আর কখনো ভুলেও ভেবো না যে আগামী বছর হোম সেন্টারে তোমরা পরীক্ষা দেবে। এই চিন্তাটি আগে মাথা থেকে বের করে দিতে হবে, তা না হলে কখনোই পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে না। এখন ভূগোলের যে প্রশ্নোত্তরগুলি দিয়েছি সেগুলি দেখো এবং তৈরি করা শুরু করো। তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়াসমূহ। এই ভূমিরূপ প্রক্রিয়াসমূহের সাব ইউনিট, প্রথম ইউনিট সাব ইউনিটটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়েছি, সেগুলি তোমরা অতি অবশ্যই তৈরি করে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি কী? বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হল সমুদ্র তরঙ্গ। নেক্সট, নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে কী বলে? নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে পর্যায়ন বলে। নেক্সট, 3 নম্বর, আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে কী বলে? আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে নির্মোচন বলে। 4 নম্বর, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কোনটি? আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হল ভূমির ঢাল। নেক্সট, 5 নম্বর, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল গিরিজনী আলোড়ন। নেক্সট, শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? শিলায় মরচে পড়া জারণ প্রক্রিয়া। নেক্সট, রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় কোথায়? রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কোন অঞ্চলে টর ভূমিরূপ দেখতে পাওয়া যায়? গ্রানাইট দ্বারা গঠিত অঞ্চলে টর ভূমিরূপ দেখতে পাওয়া যায়। নেক্সট, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে কী বলে? অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে পর্যায়ন বলে। নেক্সট, 10 নম্বর প্রশ্ন, অঙ্গার যোজন কী? চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে অঙ্গার যোজন বলে। নেক্সট প্রশ্ন, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন বা গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, কোন প্রকার আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়? গিরিজনী আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়। নেক্সট, 13 নম্বর, পর্যায়ন প্রক্রিয়া কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ? অ্যান্সার হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার অঙ্গ। নেক্সট, 14 নম্বর, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ উল্লেখ করো। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ক্ষয়জাত পর্বত। এবার নেক্সট, 15 নম্বর, কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়? অবরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়। নেক্সট, টর কাকে বলে? এটা একটা খুব ভালো একটা প্রশ্ন। টর কাকে বলে? ফাটলযুক্ত গ্রানাইট জাতীয় শিলার মধ্য দিয়ে ভৌমজলের ওঠানামার ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তার ফলে শিলাটি পরপর সজ্জিত একটি গণ্ডশিলার স্তূপে পরিণত হয়, একে টর বলে। নেক্সট, 17 নম্বর, ডুরিক্রাস্ট কিভাবে গঠিত হয়? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকার উপরিভাগে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড জমে কঠিন হয়ে ডুরিক্রাস্ট গঠিত হয়। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডুরিক্রাস্ট। এবার নেক্সট, 18 নম্বর, আবহবিকার কাকে বলে? আবহবিকার কাকে বলে বা আবহবিকার বলতে কী বোঝো? একই প্রশ্ন। আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলা যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিক উপায়ে বিয়োজিত হলে এবং উৎপন্ন শিলাচূর্ণ সেই স্থানেই পড়ে থাকলে তাকে আবহবিকার বলে। আবহবিকার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ক্ষুদ্র কণা বিসরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? অ্যান্সার হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত অসম প্রকৃতির শিলায় ক্ষুদ্র কণা বিসরণ দেখা যায়। নেক্সট প্রশ্ন, তুহিন খণ্ডীকরণ বলতে কী বোঝো? উত্তর দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে কিংবা শীতল অঞ্চলে তুষারের কেলাস গঠন প্রক্রিয়ায় শিলা চূর্ণবিচূর্ণ হলে সেই আবহবিকার প্রক্রিয়াকে তুহিন খণ্ডীকরণ বলে। নেক্সট, যান্ত্রিক আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, রৌদ্রচাপ প্রভৃতির দ্বারা যান্ত্রিক উপায়ে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকলে সেই আবহবিকারকে যান্ত্রিক আবহবিকার বলে। নেক্সট, 22 নম্বর, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তাহলে পুঞ্জিত ক্ষয়ের উত্তর দেখো, মাধ্যাকর্ষণ শক্তির টানে আবহবিকারজাত শিলাচূর্ণ পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। নেক্সট, নগ্নিভবন কাকে বলে? দেখো, নগ্নিভবন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং বিভিন্ন ক্ষয়কারী প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলার উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং অভ্যন্তরভাগ নগ্ন বা উন্মুক্ত হয়, অর্থাৎ ন্যাকেড হয়ে যায়। নগ্ন থেকে, ন্যাকেড থেকে এসে নগ্ন কথাটা, অভ্যন্তরভাগ নগ্ন বা উন্মুক্ত, খোলা, খুলে যায়। এই প্রক্রিয়াকে নগ্নিভবন বলে। এবার তোমাদের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর মান 2 থেকে 3, 2 অথবা 3 হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূমিরূপ গঠনকারী অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? আর 2 নম্বর হচ্ছে, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, বিভিন্ন প্রকার বহির্জাত প্রক্রিয়ার পরিচয় দাও। 4 নম্বর, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। আর 5 নম্বর হচ্ছে, ভূমিরূপ গঠনকারী আরোহণ প্রক্রিয়া কাকে বলে? এই 2 অথবা 3 নম্বর মানের এই 5টা প্রশ্ন তোমাদের দিয়েছি। এই 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কটা তোমরা খুব ভালো করে নেবে। আর অবজেক্টিভ প্রশ্ন যেগুলো দিলাম ওগুলো অতি অবশ্যই তোমরা করে নেবে এবং তৈরি করার পর তোমরা খাতায় লিখবে, মুখস্থ করে খাতায় লিখবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো মনে থাকবে। আর এই যে 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টা প্রশ্ন তোমরা বই থেকে তৈরি করে নেবে। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো लाइक एवं कमेंट्स करते भूलो ना एवं तुम्हार बंधु बान्धवदेर मध्य भिडियोटी शेयर करो। तोमरा भालो থেকো, সুস্থ থেকো। थैंक यू वेरी माच।